Hey guys, welcome back to my channel. Stay happy 365 with Shadi Aladete. আরো একবার স্বাগত জানাচ্ছি আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতেই কি করে নরম তুলতুলে রসগোল্লা বানিয়ে ফেলবেন খুব সহজ ভাবে। তার জন্য আমি প্রথমেই এখানে 500 ml মতো দুধ নিয়েছি। তো এই 500 ml দুধ থেকে 10টা স্ট্যান্ডার্ড সাইজের রসগোল্লা তৈরি হবে। দুধটাকে আমি হালকা গরম করে নেব, একদম হালকা গরম, যাতে আমি আমার হাতের একটা আঙুলের মধ্যে ডোবাতে পারি, এতটাই হালকা। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ভিনিগার আর 1 চামচ লেমন জুস একসাথে নিয়ে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথেই 30 সেকেন্ডের মধ্যেই এটা থেকে ছানা তৈরি হয়ে যাবে, ছানাটা দুধ থেকে তৈরি হয়ে এসছে। আর গ্যাসের ফ্লেম আমি আগেই বন্ধ করে দিয়েছিলাম। এবার এটাকে ভালো একটা পরিষ্কার কাপড়ে, সুতির কাপড়ে আমি এটাকে ছেঁকে এর সমস্ত জলটাকে ফেলে দেব। ঠিক এইভাবে একটা পরিষ্কার পাতলা কাপড় নিয়েছি আর এর মধ্যে খুব ভালো করে এইভাবে হাত দিয়ে প্রেস করে আমি সমস্ত জলটাকে বের করে ফেলে দেব। ফেলে দেওয়ার পর এটা থেকে যা এক্সেস জল আছে সেটা বেরিয়ে যাওয়ার পর এটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। আর থালার মধ্যে নেয়ার পর এটার মধ্যে আমি অ্যাড করব 1 চামচ মতো ময়দা, একদম অল্প পরিমাণে, 1 টিস্পুন মতো ময়দা। আর তারপর সেটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব 3 থেকে 4 মিনিট মতো। জাস্ট হাত দিয়ে এভাবে প্রেস করে করে আমি এটাকে মাখবো, যাতে একদম সফট, একদম নরম হয়ে যায় এটা, আর একদম সুন্দর একটা ডো তৈরি হয়ে যায়। ঠিক এইভাবে আমি এটাকে তৈরি করে নেব। তো ডোটা তৈরি হয়ে গেছে, এবার এটা থেকে জাস্ট লম্বাভাবে আমি এইভাবে রসগোল্লাগুলোকে তৈরি করে নেব, ছোট ছোট বলের শেপে। জাস্ট এইভাবে ছোট ছোট বলের শেপে আমি তৈরি করে নেব। এটা থেকে 10টাই হবে আমি যে সাইজের বানাবো। তো এইভাবে আমি সবকটাকেই বানিয়ে নেব। সবকটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে 3 কাপ জল নেব, আর জলটা গরম হয়ে এলে তার মধ্যে 1 কাপ চিনি দেব। চিনিটা দিয়ে আমি এটাকে, ফ্লেমটাকে হাই রেখেছি, এর মধ্যে 3-4টে এলাচ ভালো করে ছাড়িয়ে আমি দিয়ে দেবো এর মধ্যে। আর জলটা ফুটে ওঠা পর্যন্ত আমি ওয়েট করব, আর ফুটে বেশ একটু ঘন হয়ে আসবে ততক্ষণে আমি এটাকে ফোটাতে থাকবো, যাতে এর মধ্যে চিনির রসটা একটু আঠালো ভাব হয়ে যায়। তো চিনির রসটা ফুটে এসছে আর চটচটে একটা ভাবও চলে এসছে এর মধ্যে। এবার আমি রসগোল্লাগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। রসগোল্লাগুলো ছেড়ে দেওয়ার পর সাথে সাথেই এটা ফুলতে শুরু করবে, আর ফ্লেমটা কিন্তু হাই রেখেছি, হাই ফ্লেমের মধ্যে এটাকে ফোটাবো। জাস্ট 1 মিনিট পর এটাকে আমি দেখাচ্ছি, এটা বেশ খানিকটা ফুলে গেছে 1 মিনিট পর। এটাকে আরও বেশ কিছুক্ষণ, 3 মিনিট মতো আরও আমি ফুটিয়ে নেব, যাতে এটা সুন্দর বড় বড় হয়ে যায়। রসগোল্লাগুলো একদম সুন্দর হয়ে গেছে, 3-4 মিনিট পরে আমি দেখাচ্ছি। এটাকে আমি হাই ফ্লেমের মধ্যেই ফোটাতে থেকেছি, বেশ গাঢ় হয়ে এসছে। আরও মিনিট খানেক এটাকে ফুটিয়ে নেব। এটা রেডি হয়ে গেছে, গ্যাস অফ করে দেবো। আর এটাকে আমি সুন্দরভাবে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি, এলাচগুলো বাদ দিয়ে ফেলে দিয়েছি। ভীষণ সহজে, খুব কম টাইমের মধ্যে বানিয়ে ফেলা যায় রসগোল্লা। জাস্ট বাড়িতে ট্রাই করুন, একদম নরম তুলতুলে রসগোল্লা। আমি এখানে গরম গরমে নিয়েছি, গরম গরম রসগোল্লা খেতে বেশ ভালোই লাগে। তো জাস্ট রেসিপিটা বাড়িতে ট্রাই করুন আর আমার কমেন্ট বক্সে জানাবেন এটা কেমন হয়েছে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর রেগুলারে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য নিচের বেল আইকনটাও প্রেস করে দেবেন।